গত 10 জানুয়ারি 2022 তথা সোমবার রাজ্য প্রকাশ পেয়েছিল প্রাইমারি টেট 2017 এর রেজাল্ট। রেজাল্ট বেরোতে না বেরোতেই চারিদিকে নানান জল্পনার সৃষ্টি হয়েছে। কবে হবে টেট উত্তীর্ণদের ইন্টারভিউ এবং কবে তাদের নিয়োগ, এ নিয়ে নানান প্রশ্ন যাচ্ছে সবার মনে। তবে সবথেকে বেশি করে যে বিষয়টি ভাবাচ্ছে চাকরি প্রার্থীদের, সেটি হলো 2017-এর প্রাথমিক টেটের ইন্টারভিউয়ে ঠিক কারা ডাক পাবেন, অর্থাৎ প্রাইমারি টেট 2014 নন ইনক্লুডেডরাও কি ডাক পেতে পারেন প্রাইমারি টেট 2017-এর ইন্টারভিউয়ে। এ নিয়ে সংশয়ে ভুগছেন টেট উত্তীর্ণ প্রার্থীরা। আজকে সেই সমস্যাই কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেব এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছে এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাও আমাদের চ্যানেলের একজন মূল্যবান সদস্য। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে দাও, যাতে করে আমরা ভিডিও ছাড়লে সবার প্রথমে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। প্রাইমারি টেট 2017-এর নিয়োগে প্রতিযোগিতা। তবে প্রাইমারি টেট 2017-এর পরীক্ষা পরবর্তী নিয়োগ ক্ষেত্রে 2014-এর নন ইনক্লুডেডদের যদি অংশগ্রহণ করানো হয় তবে নিয়োগে প্রবল প্রতিযোগিতা লক্ষ্য করা যাবে, কারণ তখন শূন্য পদের চেয়ে চাকরি প্রার্থীদের সংখ্যা হবে বেশি। প্রাইমারি টেট 2014 নন ইনক্লুডেডরা প্রতিনিয়ত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে তাদের নিয়োগ করে দেওয়ার জন্য। বৃহস্পতিবার সল্টলেকে করুণাময়ী এপিসি ভবনের সামনে তারা বিপুল সংখ্যায় উপস্থিত হন তাদের নিয়োগে হকের দাবিতে। প্রাইমারি টেট 2014 নন ইনক্লুডেডদের কি এই ইন্টারভিউয়ে ডাকবে? 2014-এর নন ইনক্লুডেড চাকরি প্রার্থীদের প্রাইমারি টেট 2017-এর ইন্টারভিউয়ে ডাকবে কিনা, এ নিয়ে প্রবল জল্পনার সৃষ্টি হয়েছে। কেন্দ্রের এনসিটি এর নিয়ম অনুযায়ী টেটে একবার পাশ করলে পরবর্তীতেও প্রাইমারি টেট ইন্টারভিউয়ের জন্য ডাক পাওয়া যায়। অন্যদিকে মানিকবাবুর কথা অনুসারে টেট একটি পরীক্ষা মাত্র এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য আবেদন করতে পারবেন। সেই দিক দিয়ে দেখলে প্রাইমারি টেট 2014 নন ইনক্লুডেডরাও সমানভাবে এই 2017-এর প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে আবেদনের যোগ্য। এবার সেটি পর্ষদ তথা রাজ্য সরকার ভেবে দেখবেন। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের অনেকটা প্রশ্নের দ্বার উদ্ঘাটন হয়েছে। তো ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে আর উৎসাহিত করে তোলে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা পাশে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার পরে পাশে যে ঘন্টা বাটন রয়েছে সেটাতে ক্লিক করে উপরে অল অপশানে ক্লিক করে রাখো, আমরা ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের সঙ্গে এস এডুকেশন সার্ভে ইউটিউব চ্যানেল। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক সম্পর্কে সবার প্রথম আপডেট কিন্তু আমরাই দিয়ে থাকি। ধন্যবাদ, টেক কেয়ার, টাটা, বাই বাই।